আজকে দাদার বিয়ের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বিয়ে মানে তো আনন্দ মজা, তার সঙ্গে তো সাজগোজ আছেই। তারপর আমরা সেজে গুজে দাদার সঙ্গে চলে আসলাম মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে ওখানে দাদাকে গেট ধরেছে, গেট ধরার তো একটা নিয়ম থাকেই মেয়ের বাড়িতে। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তত্ত্ব হাতে, ফাইনালি আমরা ঢুকতে পারলাম মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে ফাইনালি ঢোকার পর আমরা একটু ঘুরছিলাম, ঘোরার পরে আমরা চলে গেলাম ফুচকা পকোড়া আর কফি স্টলে একটু খাওয়া দাওয়ার পরে। এখানে সুন্দর একটা মন্দির ছিল, আর এটা হলো বৌদিদের বাড়ির মন্দির, আর ঠাকুরটা হলো হরিচাঁদ ঠাকুর। উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের মেলায় এই হরিচাঁদ ঠাকুরের পুজো খুব বড় করে হয়, তোমরা এসে একবার দেখে যেতে পারো। আমি ঠাকুরনগরের মেলায় এসেছিলাম অনেক দিন আগে, এখানে মেলাটা খুব বড় করে হয়। এরপর দাদার বিয়ে শুরু হয়ে গেছে, দাদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, এরপর নিয়ে আসা হলো বৌদিকে, তারপর বিয়ে শুরু হলো। পরের দিন দাদা আর বৌদি বাড়িতে আসলো, আমার জামাইবাবু বৌদিকে নিয়ে বাড়িতে ঢুকছিল। তারপর শুরু হলো বরণ করা, মাসি মেসো সবাই এক এক করে এসে বরণ করতে আরম্ভ করলো। যেহেতু বৌদির খুব শরীর খারাপ ছিল, তাই জন্য বসিয়েই বরণ করা হচ্ছিল। বরণ হয়ে যাওয়ার কড়ি খেলা রিচুয়াল শুরু হলো। এরপর দাদা আস্তে আস্তে কড়িগুলোকে লুকিয়ে দিচ্ছিল, বৌদি সেইগুলোকে খুঁজবে। দাদা এমন জায়গায় কড়িগুলোকে লুকিয়েছে যে বৌদি খুঁজেই পাচ্ছিল না। তারপর সবাই মিলে একসঙ্গে কড়িগুলোকে খুঁজতে আরম্ভ করলো। মাত্র দুটো কড়ি বৌদি খুঁজে পেয়েছিল, তিনখানা কড়ি খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তারপর বেশ কিছুক্ষণ পর কড়িগুলোকে খুঁজে পাওয়া গেল, তাও আবার সবাই মিলে কড়িগুলোকে খোঁজার পর কড়িগুলোকে খুঁজে পাওয়া গেল। কড়ি খেলা হয়ে যাওয়ার পর দাদা বৌদি ভাত কাপড়ের রিচুয়াল শুরু হলো। দাদা বৌদি ভাত কাপড়ের দায়িত্ব নিল। চল ভালো কাপড় চল, গালা দিচ্ছে ধরে থাকবি।
দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট রিসেপশনের ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বন্ধুরা।